বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস 2024। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত র্যালিটি শিল্প মন্ত্রণালয় ভবন মতিঝিল থেকে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বকচত্বর জনতা ভবন এর সামনে দিয়ে মতিঝিল রোড ও মেসার্স পূবালী ফিলিং স্টেশন হয়ে শিল্প মন্ত্রণালয় ভবনে শেষ হয়। আজ সকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এর আগে রঙিন বেলুন উড়িয়ে সিনিয়র সচিব বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 2013 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসকে গ শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিএবি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন আইন 2006 অনুযায়ী গঠিত হয়। জাতীয় অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ হিসেবে এটি দেশের মান অবকাঠামো ও সাহায্য নিরূপণ পদ্ধতির উন্নয়ন, দেশীয় পণ্য ও সেবার মান উন্নয়ন নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, আমদানিকৃত পণ্যের মান নিয়ন্ত্রণে সহায়তা দান এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ। আপনারা দেখছেন দৈনিক ভোরের আকাশ।